look at the view, guys. Oh my god. আমরা হচ্ছে এই যে বরাবর দেখতে পাচ্ছেন না, হ্যাঁ ওই যে একটা মন্দির দেখা যাচ্ছে ওইটাই চন্দ্রনাথ মন্দির। হ্যাঁ হচ্ছে ফ্ল্যাগ নিয়ে বসে আছে, সিগন্যাল দিবে। শোয়েব ভাই কি বলে? একদম লাঠি এখান থেকে নেওয়া জরুরি। কোথায় চলে আসলাম রে? What a view! Oh my goodness! Murbi, maaf karen. I have no money right now. So এই হচ্ছে আমার হাতে লাঠি এবং এটাই আমার সেই লাঠি, বৃদ্ধের সেই জ্যোষ্ঠীর মতো আমাকে হেল্প করবে। আচ্ছা মাহিন আমাদের ড্রাইভার ছিল। হ্যাঁ, ভিউটা দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ। আর এখানে আমাদের রনি ভাই আছে, বিশিষ্ট বাইকার ট্রাভেলার, দেশের থেকে বিদেশে বেশি ঘুরে। তার সহযোগী আছে, ভাইয়ের নাম কি? নাজমুল হক, ক্রিকেটার, কিন্তু বল পায় না। হ্যাঁ ওই যে বেবি ট্রাভেলার। হ্যাঁ মুরব্বীদের কাফেলা দেখা যাচ্ছে এখানে। বাইকগুলো এখানে রাখা আছে, তো এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। আমরা ডানে যাবো না বামে যাবো? স্ট্রেট হেড উঠবো, বিকজ এই রাস্তাটা আমাদের কাছে মনে হচ্ছে ইজি হবে ওঠার জন্য, এবং আমাদের লাঠিটাও একটু কাজে আসবে। আবার অ্যানাদার ব্লগার কি ভাই, আপনি এই পুরো হাঁপিয়ে যাচ্ছি, অল্প একটু ওঠার পরে অবস্থা। এরকম জায়গার মধ্যে ক্যাম্পিং করা যায় না, তাবু টাবু টাঙে রাত্রে। চলেন 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 যাই, কোনো দ্বীপে টিপে যাই। সমুদ্রটা পুরনো মন্দিরের রাস্তা, সিঁড়িতে পাহাড়ে ওঠার জন্য নিনজা টেকনিক আছে, যারা কষ্ট কম হয় সেটা হচ্ছে আমরা এইভাবে আর আড়ি হাঁটবো, এবার এভাবে যাবো, তারপর আবার এভাবে যাবো, তারপর আবার এভাবে যাবো। কি এটা? পাহাড়ের উপরে পানি ওঠানোর জন্য ডিজিটাল সিস্টেম নাকি? আমাদের একমাত্র বেবি ট্রাভেলার কি বলে দেখি, হ্যাঁ হাই দিয়ে দাও। সো আর এজ কত জানি ভাই? 5 মান্থ, অনলি 5 মান্থ। ও মাই গশ, মাঝে মধ্যে এরকম জায়গা পেলে একটু বসা উচিত, কারণ এতে ক্লান্তিটা কিছুটা হলে দূর হয়। শব্দ আপনাদেরকে শোনাতে যাচ্ছি, সমুদ্রের ঝিঝি পোকার ডাক। পাহাড়ের উপরে বিভিন্ন জায়গায় এরকম দোকান আছে ছোটো ছোটো, আমরা এখানে অনেক কিছু পেয়ে যাবো। তো এখানেও একটা হোটেল আছে দেখতে পাচ্ছি আমরা, এখানে ভাতের হোটেল এটা সম্ভবত। দেখতে পাচ্ছেন দয়াল বাবা কেবলা কাবা, উনি ফার্স্ট মোশনে চলে যাচ্ছে। পরিশ্রান্ত তাও এখন অর্ধেক উঠছি, ওই পাহাড়ে চলে উঠতে হবে। এখান থেকে উঠতে পারবেন না, ভিউটা দেখা যাচ্ছে, ওই যে সিটি দেখা যাচ্ছে আর আশেপাশের পাহাড়গুলা, সেই সাথে ওই দূর সমুদ্র, ওই যে মেঘ দেখা যাচ্ছে যার নিচের অংশ সমুদ্র। তো আসলে আমি আর পারতেছি না, আমার পক্ষে
সত্যি অসম্ভব হয়ে গেছে। আসলে অবস্থা খুবই খারাপ, আমরা সবাই খুব সিরিয়াসভাবে উইক হয়ে গেছি, তো আসলে আর সম্ভব হচ্ছে না এরকম একটা অবস্থা। অলমোস্ট 600 ফিট আসছি, আরও নাকি অ্যারাউন্ড 800 ফিট আছে, যাই না কীভাবে যাবো, অবস্থা খুবই খারাপ ভাই। ও মাই গড, আল্লাহ সহজ করে দেব। হ্যাঁ, এখানে একটা আম্বকি গাছ দেখা যাচ্ছে ভাই, রাস্তা এদিক দিয়েই তো না, কেউ কি আমরা চিনি ভাই, ভুল করে আবার আরো 100 ফিট না বেশি যাই ভাই। এই ডলে আবার গোনা পয়লা ভুল হইছে যা, বিয়া করছি আর কিছু ভুল হইছে পার করছি ভাই। আসলে খুবই খারাপ অবস্থা, এক এক জন এক কমেন্ট করতেছে, আকাশটা সুন্দর, আমলকি গাছগুলা তো গড়বড় হইলে একদম নিচে নিচে পাহাড়ে উঠবো কি ভাইদের কমেন্ট শুনে আমার আস্তে আস্তে পেট খেল অবস্থা। যে এখানে একটা ঝিরি দেখা যাচ্ছে, তো এটা এখন বন্ধ আছে, আবার সেই কুখ্যাত রাস্তা। বৃষ্টি দিলে খুবই খতরনাক অবস্থা হয়, পা পিছলে গেলেই একদম জীবন মৃত্যু সন্ধিক্ষণে। খুব কারিব মিনিট কাছাকাছি, পিছনের দিকে তাকালে মনে হচ্ছে এখনই পিছনের দিকে পড়ে যায়। আর দয়া করে আমার মতো কেউ এরকম ভারী ব্যাগ নিয়ে উপরে আসবেন না, এতে করে আপনার কষ্ট আর কয়েকদিন বেড়ে যাবে। পানি আপনার পেয়ে যাবেন, কষ্ট করে 10-20 টাকা বেশি খরচ করলে সুবিধা নাই, তো পানির উঠার চেষ্টা করেন না কেউ। আরেকটি ফাইনালি আমরা মন্দিরের একবারে কাছাকাছি, একবার কাছাকাছি মন্দিরের। আর এই জায়গার ভিউটা যদি একটু দেখাই, এই যে আমার মাথার উপর দেখতে পাচ্ছেন একটা আমলকি গাছ বাই দ্য ওয়ে, সো এই হচ্ছে গিয়ে ভিউ, যে ভিউটার আশায় আমরা এতটা রাস্তা, এতটা কষ্ট। উইথ মি লুঙ্গি ট্রাভেলার আসলে যত কষ্টই হোক না কেন এরকম একটা ভিউ দেখলে উপরে উঠা, আর ওই যে বঙ্গোপসাগর, তো কষ্টটার কষ্ট থাকে না তখন। এই হচ্ছে মন্দির, কোথায় যেন দেখেছি আপনাদেরকে, ওই যে ঠিক আছে ধন্যবাদ। সো ফাইনালি আমরা পাহাড়ের চূড়ায়, এদিক দিয়ে একটা রাস্তা আছে মনে হচ্ছে, যাওয়ার সময় হয়তো এদিক দিয়ে যাবো।
এই হচ্ছে সেই মন্দির। বঙ্গোপসাগর এখানে জাহাজ দেখা যাচ্ছে, আপনারা বুঝবেন না। পাহাড়